সন্ধ্যা দ্বীপের শিখা, সুচিত্রা সেনের অভিনয় সমৃদ্ধ ছবি। হরিদাস ভট্টাচার্য পরিচালিত ও পবিত্র চট্টোপাধ্যায় সুরারোপিত এই ছবিতে আরও যারা ছিলেন তারা হলেন বিকাশ রায়, অনিল চ্যাটার্জি, দিলীপ মুখার্জি ও অন্যান্যরা। এটি তিন পুরুষ ও এক নারীকে কেন্দ্র করে কাহিনী। সেই সময়ের ফ্যাপটে দাঁড়িয়ে এই ছবিটি ছিল অনেক অ্যাডভান্স। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সন্ধ্যাদ্বীপের শিখা ছবিটি মোট কত সপ্তাহ চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল ও কত টাকার ব্যবসা করেছিল। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তো এখনই করে নিন, কারণ এখানে যা পাবেন তা অন্য কোথাও পাবেন না। দোসরা অক্টোবর 1964 সালে দুর্গাপুজোর সময় মুক্তি পায় সন্ধ্যাদ্বীপের শিখা। রূপবাণী, অরুণা ভারতী সহ মোট 15টি সিনেমা হল নিয়ে শুরু করেছিল সুচিত্রা সেনের অভিনয় সমৃদ্ধ এই ছবিটি। ছবিটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয় 9 অক্টোবর 1964-তে। মোট 16টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 15টি হল থেকে বেড়ে 16টি হল হয়। তৃতীয় সপ্তাহ শুরু হয়েছিল 16 অক্টোবর 1964-তে। রূপবাণী, অরুণা ভারতী সহ মোট 15টি হলে ছবিটি চলছিল ও আগের সপ্তাহের 16টি হল থেকে কমে 15টি হয়, একটি হল কমে যায়। ছবিটির চতুর্থ সপ্তাহ শুরু হয় 23 অক্টোবর 1964 সালে। রূপবাণী, অরুণা ভারতী সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, মানে আগের সপ্তাহের 15 থেকে 13-তে নেমে আসে, 2টি হল কমে যায়। আর এই সপ্তাহটি ছিল সন্ধ্যাদ্বীপের শিখার 1 মাস পূর্ণ করা সপ্তাহ। ছবিটির পঞ্চম সপ্তাহ শুরু হয় 30 অক্টোবর 1964-তে। রূপবাণী, অরুণা ভারতী সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ হলের কোনো পরিবর্তন পঞ্চম সপ্তাহে হয়নি। ছবিটির ষষ্ঠ সপ্তাহ শুরু হয় 6 নভেম্বর 1964-তে। রূপবাণী, অরুণা ভারতী সহ মোট 15টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 13টি হল থেকে বেড়ে 15টি হল হয়, 2টি হল যোগ হয়। ছবিটির সপ্তম সপ্তাহ শুরু হয় 13 নভেম্বর 1964-তে। রূপবাণী, অরুণা ভারতী সহ মোট 9টি হলে ছবিটি চলছিল, মানে আগের সপ্তাহে 15টি হল থেকে কমে 9টি হয়, 6টি হল কমে যায়। ছবিটির অষ্টম সপ্তাহ শুরু হয় 20 নভেম্বর 1964-তে। রূপবাণী, অরুণা ভারতী সহ মোট 7টি হলে ছবিটি চলছিল, সপ্তাহের 9টি হল থেকে 7টি হলে হয়, 2টি হল কমে যায়। নবম সপ্তাহ শুরু হয় 27 নভেম্বর 1964 সালে। রূপবাণী, অরুণা ভারতী শুধুমাত্র 3টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহটি ছিল সন্ধ্যাদ্বীপের শিখার সিলভার জুবলি পূর্ণ করা সপ্তাহ, এবং এটাই ছিল এই ছবিটির শেষ সপ্তাহ। তাহলে দেখা যাচ্ছে ছবিটি সিলভার জুবলি হিট করেছিল। এই ছবিটি করতে সেই সময় আনুমানিক 12 থেকে 13 লক্ষ টাকা খরচ হয়েছিল এবং ছবিটি প্রায় 24 থেকে 25 লক্ষ টাকা অবধি ব্যবসা করেছিল। তো এই ছবিটি সুচিত্রা সেনের অন্যান্য ছবি থেকে বেশ কমজোরি ছিল যদি ব্যবসায়িক দিক দিয়ে দেখা যায় এবং সিনেমা হলগুলির সাপ্তাহিক চলার উপরেও দেখা যায়, কারণ যে সাবজেক্ট ছবিতে ছিল তা সেই সময়ের থেকে অনেক এগিয়ে ছিল এবং এই ছবির রিভিউ মোটেই ভালো ছিল না। সেই সময়ের সাংবাদিকরা এই ছবিটির নেগেটিভ রিভিউ করেছিল, তো তারও একটি প্রভাব এই ব্যবসাতে পড়েছিল। তো যদিও ছবিটি সিলভার জুবলি করেছিল কিন্তু তবুও ছবিটি ঠিক ততটা ব্যবসা করতে পারেনি যতটা সুচিত্রা সেনের অন্যান্য ছবিগুলি করেছিল। ছিল সন্ধ্যাদ্বীপের শিখার বক্স অফিস রিপোর্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা যা পাবেন তা অন্য কোথাও পাবেন না।
তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসব। তো আজকের মতো আমাকে বিদায় দিন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।